আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হামেদ উম মুসাল্লিম মুসাল্লিমা আম্মা বাথ দূরের কাছে ও প্রবাসী যারা যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিউটিফুল ইসলাম বিডি খায়ের মজরিসে প্রিয় দর্শক শ্রোতা মাহ রমজান আমাদের জন্য অনেকগুলো নিয়ামত নিয়ে এসেছে যে মাসে একটি নফল ফরজের সমান হয়ে যায় আরেকটি ফরজ সত্তরটা ফরজের সমান হয়ে যায় মা হেরমদার মোবারক রহমতের বার্তা নিয়ে আসে মাগ ফেরাতের বার্তা নিয়ে আসে এবং নাজাতের বার্তা নিয়ে আসে আমরা অনেকে শিয়াম সাধনা পালন করি কিন্তু নিয়মগুলো আমরা জানি না বা কী করলে রোজা বঙ্গ হয়ে যায় কি করলে রোজা বঙ্গ হয় না এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে অজানা আমার জানা মতে অনেকেই আছেন কারো যদি নাইট পলিউশন হয় তিনি রোজা ভেঙে ফেলেন মনে করেছেন রোজা ভেঙে গেছে তো আমরা আজকে আলোচনা করব কি করলে রোজা ভেঙে যায় কি করলে রোজা ভাঙে না এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব অল্প সময়ের মধ্যে আশা করি আমাদের সাথেই থাকবে রোজা ভেঙে যায় এই কারণগুলো আজকে বলবো আগে আগে বলবো সুবে শুভেসাদেক হয়নি মনে করে পানহার কিংবা সহবাসে লিপ্ত থাকলে সুবে সাদেক হয়নি মনে করে অনেকে মনে করে সূর্য ওঠা পর্যন্ত মনে হয় সময় না সূর্য উঠা এক জিনিস সুবে সাদেক আরেক জিনিস সুবে সাদেক যখন শুরু হয় ফজরের ওক্ত শুরু হয় তখন রোজার শেষ সময় পেরিয়ে যায় এই জন্য সুবেশ আগেই পানাহার এবং স্ত্রী সম্ভব এটা সম্পন্ন করতে হবে তো সুবে সাদেক হয়নি মনে করে কেউ যদি পানাহার কিংবা স্ত্রী সম্ভবে লিপ্ত থাকে তাহলে তার রোজা ভেঙে গেছে তো এরপরে সূর্যাস্ত হয়েছে মনে করে কেউ ইফতার করে ফেললে তখনও তার রোজা ভেঙে গেছে নাক দিয়ে যদি কেউ নস্যি টানে অথবা নাকে তেল দেয় বা কোনো ড্রপ দেয় সাধারণত নাক চোখ এবং কান তিনটারই একটা কানেকশন আছে যে কানেকশনের কারণে ওষুধগুলো কণ্ঠন দিয়ে পেটে চলে যায় তো প্রিন্সিপাল হচ্ছে যে মস্তিষ্কে কিংবা পেটে বাহির থেকে কোনো কিছু যদি ঢুকে যায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে এটা হচ্ছে প্রিন্সিপাল মূল প্রিন্সিপাল উসুল এরপর হচ্ছে রোজাদার দাঁত উপড়ানোর ফলে যদি রক্ত কণ্ঠন চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এরপর হচ্ছে মুখ ভর্তি বমি করলে মুখ ভর্তি বমি করলে ইচ্ছাকৃতভাবে মুখবর্তী বমি করলে রোজা নষ্ট হয়ে যায় অনুরূপভাবে অনিচ্ছাকৃতভাবে বমি করলেও কিন্তু সামান্য পরিমাণে গলা দিয়ে নিচে নেমে গেছে তাহলেও রোজা ভেঙে যাবে এরপর হচ্ছে খাদ্যবস্তু নয় এমন জিনিস যদি গিলে ফেলে যেমন পাথর লোহা কোনো মুদ্রা ইত্যাদি যদি গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যায় গুলি বা গোসলের সময় নাক দিয়ে বা কান দিয়ে পানি পেটের ভিতরে ঢুকে গেলে তখনও রোজা ভেঙে যায় এজন্য জন্য রোজাকালীন সময়ের রমজান অবস্থায় সরি রমজান অবস্থায় নাকে পানি দেওয়া গড়গড়া করা এই দুটো জিনিস থেকে বিরত থাকতে হবে গড়গড়া করা এবং নাকে পানি দেওয়া থেকে বিরত থাকতে হবে অথবা আঙ্গুল ভিজিয়ে নাক থেকে ঘুরিয়ে আনবে আর গড়গড়ার পরিবর্তে গুলি করবে এটুকু যেন হয় কুলি এবং নাকে পানিতে থেকে সাবধান থাকতে হবে নয় রোজা ভেঙে যাবে এরপরে স্যারির পর মুখে পান নিয়ে ঘুমিয়ে গেলে এরপরে মুখে রাখলে গলে যায় যেমন সিবিট আছে ট্যাবলেট সিবিট ট্যাবলেট আছে অনেক কিছু আছে যারা মুখে রাখলে গলে যায় যেমন চকলেট আছে এই জিনিসগুলো মুখে রাখলো এবং সেটা গলে গিয়ে পেটে চলে গেল তাহলে অবশ্য রোজা ভেঙে যাবে এরপরে বিড়ি সিগারেট খেলে তো এটার রোজা ভেঙে যাবেই তারপরে পানাহারের বিকল্প ইঞ্জেকশন বা স্যালাইন নিলে যে ইনজেকশন বা যে স্যালাইন খাদ্যের পরিবর্তে সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয় তাহলে অল্টারনেট ফুড সাপ্লিমেন্ট হিসেবে এই ইঞ্জেকশন এবং স্যালাইন দেওয়ার কারণে রোজা ভেঙে যাবে এরপরে যদি কেউ রক্ত নেয় যদি রক্ত নেয় তাহলে এই রক্ত নালিতে যদি যায় তো আগে বলেছিলাম যদি মস্তিষ্ক কিংবা পাকস্থলিতে যায় তাহলে রোজা ভেঙে যাবে আর এর বাইরে হলে রোজা ভাঙবে না এর বাইরে হলে রোজা বেগ ভাঙবে না রক্ত দিতেও পারবেন তবে রক্ত দেওয়ার জন্য সবচেয়েতে পরহেস করতে হবে যে ইফতারের পরে দেওয়ার চেষ্টা করবেন যদি হ্যাঁ রমজান দিনের বেলায় কারো জীবন সংকটাপন্ন জীবন বাঁচানোর জন্য রক্ত দিতে হচ্ছে এমন অবস্থায় দিতে পারবে এবার আসুন রোজা কি করলে ভঙ্গ হয় না আমার আগের আলোচনায় কিছুটা বুঝতে পেরেছেন দু একটা কারণ আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি ভুলবশত পানাহার বা যৌন সম্ভব করলে স্মরণ হওয়া মাত্র সেখান থেকে বিরত থাকলে তাহলে রোজা ভাঙবে না ভুলে খেয়ে ফেলেছেন ভুলে খেয়ে ফেলে রোজার কথা স্মরণে ছিল না তো এ অবস্থা যদি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না তারপর মাসি মাছি মশা বল্লা এ জাতীয় প্রাণী ধুল বালি ধরেন আগরবাতির ধোঁয়া রোডের বালি গাড়ির ধোঁয়া এগুলো যদি নাক দিয়ে যায় নাক দিয়ে ঢুকে তাহলে রোজা ভাঙবে না তারপর রোজা অবস্থায় সুরমা দিতে পারবেন তেল দিতে পারবেন আতর ব্যবহার করতে পারবেন রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত গলায় ধোঁয়া প্রবাস করলেও রোজা বঙ্গ হবে না রোজা অবস্থা যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজা বঙ্গ হবে না আমি একটু আমার বক্তব্য শুরুতে বলেছিলাম রোজা অবস্থায় স্বপ্নদোষ হলেও রোজা বঙ্গ হবে না রোজা অবস্থা যদি স্ত্রীকে চুম্বন করা হয় এতে স্বামীর যদি বীর্যপাত না হয় তাহলে রোজা ভাঙবে না বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে এরপরে মিসুয়াক থেকে নিঃসরিত রস অনুভূত হলে রোজা নষ্ট হবে না মিসুয়াক করতে পারবে না আমরা অনেকেই ব্রাশের কথা চিন্তা করি মিসুয়াক আলমার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্না এ শ্যাটা আমরা শতকরা নব্বই জনের কাছে অনুপস্থিত মিসওয়াকের অনেক ফজিলত আছে কোনোদিন মিসওয়াক সম্পর্কে বললে সেদিন ইনশাল্লাহ আলোচনা করব। মিসওয়াকের রস অনুভূত হলে রোজা ভাঙবে না কুলি করার সময় কুলি করার পরে জিব্বাতে যে আর্দ্রতা লেগে থাকে ওগুলো যদি ঢুক গিলতে গিয়ে যদি ভিতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে না মুখে থুতু জমিয়ে রাখলো গিলে ফেললো রোজা ভাঙবে না অনেকেই মুখে থুতু ভিতরে গেলে রোজা ভেঙে যাবে এই সংখ্যায় সারাদিন থুতু নিক্ষেপ করে এইভাবে যত্রতত্র থুতু ফেলে এটা দ্বারা পরিবেশ নষ্ট হয় পরিবেশে জীবাণু ছড়ায় এখান থেকে আমরা বিরত থাকবো যত্রতত্র থুতু ফেলবোই না আবার থুতু গিলে ফেলে রোজা ভঙ্গ হবে না যার কারণে রোজা রেখে থুতু বারবার ফেলার কোনো দরকার নেই তারপর জিব্বা দ্বারা লবণের সাথে একটু অনুভব করলো থুতু ফেলে দিল একটু হালকা অনুভব করলো থুতু ফেলে দিল যদি কোনো মহিলার স্বামী বদমেজাজি হয় লবণ কম হলে যদি তার উপর নির্যাতন করে এমন যদি কোনো দুর্ভাগা স্বামী থাকে তাকে যদি ম্যানেজ করতে হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর লবণের স্বাদ সামান্য নিয়ে তুতু ফেলে দিলে রোজা ভাঙবে না এরপরে যে সমস্ত ইঞ্জেকশন আমি আগে বলেছি যে সমস্ত ইঞ্জেকশনে পেটে যায় না মস্তিষ্কে যায় না সেগুলো নিলে রোজা ভঙ্গ হবে না সেগুলো যদি নেয় রোজা ভঙ্গ হবে না যদি রগে পোষ করা হয় শিরাতে পোষ করা হয় তাহলে রোজা ভাঙ্গ ভাঙবে না এটা অধিকাংশ আমের অভিমত তো প্রিয় দর্শক আমরা আগামীতে নতুন আরও কিছু নির্দেশনা নিয়ে শরীয়তের ফয়সলা নিয়ে শরীয়তের বিধিবিধান নিয়ে আলোচনায় আসবো আজ এ পর্যন্তই ওমা আলীনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাখাত